নাম হলো আশেকে রসুল, আর গাজার কলকি টান দেয়, ও কি আশেকে রসুল না আশেকে শয়তান? কোরআন সুন্নাহ বাদ দিয়ে অনেক ওলি আউলিয়ার তোমরা অনুসরণ করো না। কোরআন এবং সহি সুন্নাহর অনুসরণ করো। কোরআন এবং সহি সুন্নাহর নিরপেক্ষ অনুসরণের মধ্যে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি। আজকে মুসলমানদের মধ্যে অনেক দলাদলি, পিঁপড়ার মধ্যে দলাদলি নাই। আল্লাহ পাক পিঁপড়ার কাছ থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পিঁপড়ার সুরা নাযিল করেছেন। ওই জন্য আরব দেশের একজন আলেম বলছেন, আজাবান লিয়াদিয়ানিল হিন্দে ওয়া সিন্ধ ইয়াবুদুন আল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারা। আশ্চর্য ধর্ম যদি দেখতে চাও তাহলে পাকিস্তান ভারত বাংলাদেশে যাও, এখানে আশ্চর্য ধরনের ধর্ম আছে। আশ্চর্য ধর্ম কি? গরুর গোবর খায়, গরুর দুধ খায় না। গরুর গোবর খায়, দুধ খায় না, গরুর গোশত খায় না, দেবতার অবমাননা হবে, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পরে সেখানে দেবতার অবমাননা হয় না। আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা মানুষেরা করে কিনা? সূর্য পূজারীরা সূর্যের পূজা করে, সূর্য উঠার সময়, ডোবার সময়, আর সূর্য যখন মাথায় থাকে। আবার কিছু মানুষ আছে গঙ্গার জলের পূজা করে, কিছু মানুষ আছে লিঙ্গের পূজা করে, শিবের লিঙ্গের পূজা করে। সূর্যের পূজা জায়েজ নয়, আল্লাহর মাখলুক, এই মাখলুকের সামনে মাথা নত করা জায়েজ নয়। এটা মানুষ বোঝে না, কিন্তু হুদহুদ পাখি বুঝতে পারল। আমাদের দেশের আলেমেরা সালাত পড়তে জানে না, যারা অনেক আলেম মুফতি আছে রসুলের তরিকায় দুই রাকাত সালাত পড়তে জানে না, কিন্তু আহলে হাদিস সমাজের খ্যাতের কামলাজে সেও দুই রাকাত সালাত রসুলের তরিকায় পড়তে জানে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়া ক্বালা তাআলা ইত্তাবিউ মা إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে, দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না, কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে কত দিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে, কত যে ঝামেলা তার,
দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতের কাছে দুইটি আমানত রেখে গেছেন। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি উম্মতকে বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, কিয়ামত কাল পর্যন্ত এই দুইটি জিনিস আঁকড়ে ধরলে আর তোমরা কোনো দিন পথ ভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে মেহমান রাজশাহী থেকে এসেছেন, আপনি এখনো ঘরের কোণায় বসে আছেন আর মনে মনে ভাবছেন কি শুনবো আর কি বলবো, ওরা তো বলবেই ওদের কথা। জেনে রাখা ভালো হবে, জলিলুল কাদার নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি একদিন পিঁপড়ার ভাষণ শুনছিলেন। কার ভাষণ শুনছিলেন? পিঁপড়া। কে শুনছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পিঁপড়ার ভাষণ শুনছেন। সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী, আল্লাহ পাক কত পাওয়ার তাকে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন, তিনি হাওয়াই তক্তে উড়ে পরিভ্রমণ করতেন, গুদুহা সাহারা ওয়া রাওয়াহুয়া সাহারা, এক সকাল যেতেন এক মাসের পথ আর এক বিকালে যেতেন এক মাসের পথ। সমস্ত প্রাণীকুলের ভাষা তিনি বুঝতেন। জলস্থলে তার রাজত্ব ছিল, জীবদ্দশায় বাপের ভুল সংশোধন করেছিলেন আর মরার পরে মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ পাক বাইতুল মাকদেস কমপ্লিট করে নিয়েছিলেন, যেই নবীর মাধ্যমে। তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে পিঁপড়ার ভাষণ শুনছেন। কে শুনছেন পিঁপড়ার ভাষণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া ভাষণ দিচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম শুনছেন পিঁপড়ার ভাষণ। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একটি সূরা নাযিল করলেন, সূরাটির নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামল, নামল মানে পিঁপড়া, পিপীলিকা। পিঁপড়া ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণটা আল্লাহ কোরআনে কোট করেছেন, উল্লেখ করেছেন। কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু
وهم لا يشعرون পিঁপড়া বলছে ওহে পিঁপড়ার দল তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও পিঁপড়া ভাষণ দিচ্ছে হে পিঁপড়ার দল তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন সুলাইমান এবং তার সৈন্য সামন্ত মনের অজান্তে তোমাদেরকে যেন পায়ের তলায় পিষে ফেলতে না পারে পায়ের তলায় মনের অজান্তে যদি পিঁপড়া পড়ে আমরা কি টের পাই সুলাইমান আলাইহিস সালামের পায়ের তলায় পিঁপড়া পড়লে তিনি কি টের পান এত বড় জলিলুল কাদার নবী তিনি যে গায়েব জানেন না সেই কথা স্বীকার করছে পিঁপড়া পায়ের তলায় পিঁপড়া পড়লে যদি টের না পায় তাহলে দূরের গায়েবী খবর তিনি কিভাবে পরিবেশন করেন বন্ধুগণ সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না এটা আরেকটা প্রমাণ আসছে হুদহুদ পাখির বক্তব্যে أحدت بما لم تحد به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله الله পাক বলছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটি পাখি ছিল পাখিটার নাম ছিল হুদহুদ পাখি আপনারা ঘটনা জানেন সবাই আমি ঘটনা বলে কাল ক্ষেপণ করব না এখানতে শিক্ষণীয় পয়েন্টটা বলছি সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত সৈন্য সামন্ত অবজারভেশন করে তিনি বলছেন হুদহুদ পাখি কোথায় গেল মালি লারাল হুদহুদা আমকানা মিনাল গায়বিন আমাদের দেশে ভণ্ড পীর আছে তারা নাকি মক্কার ঘরের কুত্তা খেদায় বাংলাদেশে বসে হ্যাঁ আর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি কোথায় গেছে তিনি বলতে পারছেন না মালিক লারাল হুদহুদা আমকানা মিনাল গায়বিন লাউয়াযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন আমি ওকে কঠিন শাস্তি দেব নাকি ওকে জবাই করে ফেলবো অথবা কারণ দর্শিয়ে সে আমার হাত থেকে মুক্ত হবে হুদহুদ পাখি এসে বলছে আহাত্তু বিমালাম তুহিদ বিহি সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না আল্লাহ আমাকে যা ইলম দিয়েছে তোমাকে তা দেয় নাই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলছে আহাত্তু আমি যা জানি আমার আয়ত্তে যা আছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি ইল্লি জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন ও সুলাইমান সুদূর সাবা প্রদেশ থেকে আমি একটি নির্ভরযোগ্য নিশ্চিত খবর নিয়ে তোমার কাছে হাজির হয়েছি গো সুলাইমান ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম একজন মহিলা আছে সাবা প্রদেশে সেই মহিলার নাম হলো বিলকিস রানী বিলকিস রানীকে আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছেন আর তার রয়েছে বিরাট সিংহাসন
আমি সেখানে গিয়ে দেখলাম সেই বিলকিস রানী এবং তার সমাজের লোকেরা, তার কমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা মানুষেরা করে কিনা, সূর্য পূজারীরা সূর্যের পূজা করে, সূর্য উঠার সময়, ডোবার সময় আর সূর্য যখন মাথায় থাকে। আবার কিছু মানুষ আছে গঙ্গার জলের পূজা করে, কিছু মানুষ আছে লিঙ্গের পূজা করে, শিবের লিঙ্গের পূজা করে। ওই জন্য আরব দেশের একজন আলেম বলছেন, আজাবান লি আদিয়ানিল হিন্দে ওয়া সিন্ধ ইয়াবুদুন আল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারা। আশ্চর্য ধর্ম যদি দেখতে চাও তাহলে পাকিস্তান ভারত বাংলাদেশে যাও, এখানে আশ্চর্য ধরনের ধর্ম আছে। আশ্চর্য ধর্ম কি? গরুর গোবর খায়, গরু দুধ খায় না। গরুর গোবর খায়, দুধ খায় না, গরুর গোশত খায় না, দেবতার অবমাননা হবে, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পরে সেখানে দেবতার অবমাননা হয় না। গরুর গোশত খাওয়া হারাম, গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড়ই আরাম। গোশতের দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে গরুর গোশত না খাসির গোশত, কিন্তু আজ পর্যন্ত জুতার দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞাসা করলো না এটা গরুর চামড়ার জুতা না খাসির চামড়ার জুতা। আশ্চর্য ধর্ম সূর্যের পূজা করে। এই জন্য ইসলাম তিন ওয়াক্ত সালাতকে মাকরুহ করে দিয়েছে, যখন বেলা ওঠে, যখন বেলা ডোবে আর যখন বেলা মাথার উপরে থাকে, এই তিন টাইমে সালাত পড়া আমাদের জন্য আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ। কেন? এই টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে, সূর্যের পূজার সাথে আমার এবাদত যেন না মিশে যায়, এই জন্য ওখানে আমাদেরকে বারণ করা হয়েছে। তবে যারা ঘুমন্ত ব্যক্তি, ঘুম থেকে উঠেছেন, জাগতে পায়নি টাইম মতো, যিনি ঘুমন্ত ব্যক্তি যখনই ঘুম ভাঙবে তখনই তিনি সালাত পড়ে নেবেন। সূর্য কোথায় আছে না আছে এটা তার দেখার দায়িত্ব নয়, কারণ এ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি হিসাবে ইসলাম তাকে সার দিয়েছে। অনুরূপভাবে জাওয়াতুল আসবাব, যখন মসজিদে ঢুকবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফাল্লিয়ার কা রাকাতাইনি কাবলা আন ইয়াজলিসা, তোমাদের মধ্যেকার যে কেউ যখনই মসজিদে ঢুকবে, হাদিসের শব্দ বোঝা যায়, হাদিস বলছে যে কেউ যখনই মসজিদে ঢুকবে সে যেন দুই রাকাত সালাত না পড়ে না বসে, প্রথমে দুই রাকাত পড়বে তারপরে বসবে। কিন্তু আমাদের দেশে মসজিদে ঢুকে আগে লেটা মেরে বসে হাদিসের নাফরমানি করে তারপরে 36 রাকাত পড়বে। বন্ধুগণ, যেখানে হাদিস সেখানে খেলাপ করাটাই এক শ্রেণীর লোকের নেশা ও পেশায় পরিণত হয়েছে। যাই হোক, বলছিলাম সূর্যের পূজা জায়েজ নয়, আল্লাহর মাখলুক, এই মাখলুকের সামনে মাথা নত করা জায়েজ নয়, এটা মানুষ বোঝে না কিন্তু হুদহুদ পাখি বুঝতে পারল। নারী নেতৃত্ব জায়েজ নয়, এরা মানুষ বুঝল না কিন্তু হুদহুদ পাখি বুঝল। সুলাইমান আলাইহিস সালাম গায়েবের খবর জানলে বিলকিস রানীর খবর আগেই জানতে পারতেন, কিন্তু হুদহুদ পাখির খবর দেওয়া লাগতো না। হুদহুদ পাখি খবর দিলেন, হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম অভিযান চালালেন, বিশাল এক রাষ্ট্র কায়েম হয়ে গেল ইয়ামানের মাটিতে। শুরুতে ছিল হুদহুদ পাখি, আল্লাহর দিনের কাজ আল্লাহ পাক কোনো সময় পশু পাখিকে দিয়েও করে নেন। এই পিঁপড়া, সেই পিঁপড়া হলো
সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের শিক্ষক। কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার ভাষণ শুনে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম পিঁপড়াটাকে হাতে তালুর উপরে নিলেন, নিয়ে বললেন, পিঁপড়া এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলি? পিঁপড়া বলে, সুলাইমান, পিঁপড়ার রাজত্বের রাজা বানিয়েছেন আল্লাহ পাক আমাকে, তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিঁপড়াও যদি মারা যায় আর আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করছি। সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন সর্বনাশ, একটা ক্ষুদ্র পিঁপড়া, তার দায়িত্ব জ্ঞান এত, তার কাণ্ড জ্ঞান এত, তার বুদ্ধি জ্ঞান এত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কার জন্য? মানুষের জন্য। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের স্পষ্ট দলিল সমূহ, সত্য এবং মিথ্যার মাপকাঠি হল কোরআন। কোরআন তো আমরা এখন আর মানি না। আমরা কি মানি? মানুষের বাড়িতে বাড়িতে ঢোকেন, যায় দেখবেন বেশ তিজোর, রাহে আমল, রাহে নাজাত, আরও দেখতে পাবেন মুরাদুল মোমিনিন, মকসুদুল মোমিনিন, নুরানি নামার শিক্ষা, আহাদ নামা, ফাল নামা, কত জিনিস পাবেন। কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। অথচ বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বললেন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইনে লা তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব ও সুন্নাত জিসকি সামনে উসুল কি আছে বে হাকিকাত কিতাব ও সুন্নাত এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে বলা হলো। কোরআন শুরু হয়েছে সুরাতুল বাকারা দিয়ে, গরুর সুরা দিয়ে কোরআন শুরু করেছেন আল্লাহ পাক, আর কোরআন শেষ হয়েছে কোন সুরা দিয়ে? সুরাতুন নাস, মানুষের সুরা। মানুষের সুরা দিয়ে কোরআন শুরু হয়েছে আর গরুর সুরা দিয়ে কোরআন শুরু হয়েছে, মানুষের সুরা দিয়ে কোরআন সমাপ্ত হয়েছে। তার মানে গরু, ছাগল, বকরি, ভেড়া এরাও যদি কোরআন পড়ে এরা মানুষ হয়ে যাবে। চার পায়ে গরু কিন্তু মানুষ হবে না। মানবরূপী গরু যারা শিক্ষক রাগ করে বলছে, তোর মতো গরু ছাত্রে আমি পড়াইনি কোনোদিন, তুই একটা আস্ত গরু, তুই একটা আস্ত গাধা বলে না। তে গরু মানে কি? চার পায়ে গরু। গাধা মানে কি? চার পায়ে গাধা। তার মানে তোমার বুদ্ধিটা হলো গাধার মতো। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল্লানামে বালহুম আদাল উলাইকা হুমুল গাফেলন। অনেকদিন আগে গেছিলাম গাইবান্ধায় ওয়াজ করতে, গাইবান্ধা এখন মেয়ে বিয়ে দিয়েছি, এখন গাইবান্ধা হয়তো আমার বিয়াই বাড়ি। তো গাইবান্ধায় ওয়াজ করতে গিয়ে বললাম, ও মিয়ারা, তোমরা তো গাই গরুর দেশের লোক। হ্যাঁ, কিসের দেশের লোক? গাই গরুর দেশের লোক। এক মুরব্বী দাঁড়িয়ে বললেন, গাই গরুর নাম কোরআনে আছে। গাই গরুর নাম কোথায় আছে? কোরআনে আছে, সুরাতুল
বাকারা, বাকারা মানে কি? গাই গরু, গাভী। গাই গরুর নাম কোরআনে আছে, আর আপনাদের মহিমান সিংহর নাম এখানে কি আছে? সিংহ, মহিমান সিংহ। মাওলানা আব্দুস সাত্তার তিরিশা আলী রাহেমাহুল্লাহ, তিনি গেছেন ঢাকা এক মসজিদে জুমার খুতবা দিতে, তো এই মুয়াজ্জিন সাহেব এসে তিরিশা আলী সাহেবের সামনে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জুমার দিনে মসজিদের ভিতরে আজান দেয় না? তিরিশা আলী সাহেব, এই মিয়া বের হও, ওই মসজিদের বাইরে মসজিদের গেটে যা আজান দাও। আরে বাচ্চা হওয়ার আজান দিচ্ছ তুমি, এ তো আস্তে আস্তে আজান দেয়, বাচ্চা হলে প্রসূতি ঘরে, এ প্রসূতি ঘরের আজান এভাবে দিচ্ছ কেন? তখন তিরিশা আলী সাহেবকে জিজ্ঞেস করে, এই মিয়া আপনি বাড়ি কই? আমার বাড়ি ময়মন সিংহ, আমি সিংহ দেশের লোক, তোমার সমস্যাটা কি? রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি গড়া কিছু নাই আছে শুধু আম। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ তারা তবু সে কি মাইমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করিস না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমন সিংহ নয়, নাম দিয়ে কি হয়? মতি ঝিলে মতি নাই নাই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়? নাম হলো আশেকে রসুল, আর গাজার কলকি টান দেয়, ও কি আশেকে রসুল না আশেকে শয়তান? বন্ধুগণ, এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। আজকে আমরা এক শ্রেণীর লোক নিজের আহলে হাদিস বলে দাবি করি, কিন্তু কোরআনের হাদিসের ধারে কাছেও নেই। রাসূলুল্লাহ সাল্লাম এই যে দুইটা আমানত রেখে গেলেন, এই দুই আমানত কিয়ামত পর্যন্ত যারা সংরক্ষণ করবেন তারাই হলেন আহলুল হাদিস। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পিঁপড়ার সূরা নাযিল করলেন গোটা বিশ্ববাসীর শিক্ষার জন্য। পিঁপড়ার ভিতরে যা আছে মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে তা নেই। পিঁপড়ার ভিতরে আছে ডিসিপ্লিন, ধৈর্যের সঙ্গে তারা চলে, লাইন ধরে চলে, মিলেমিশে চলে। পিঁপড়ার মধ্যে সরকারি দল বিরোধী দল দলাদলির ভাগাভাগি নাই, রাজনৈতিক গোলমাল নাই, মাঝহাবি ভাগাভাগি নাই, ফেরকাবন্দি ভাগাভাগি নাই, আঞ্চলিক গোলমাল নেই। পিঁপড়া এমন একটি প্রাণী, এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া মিলে ভাগাভাগি করে খায়। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আপনাদের শিক্ষার জন্য এইগুলি দিয়েছেন কোরআনুল কারীম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলমিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক যে ওহির বিধান নাজিল করেছেন সেই ওহির বিধান তোমরা মেনে চলো, ওহির বিধান মেনে চলো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
قليلا ما تذكرون কুরআন সুন্নাহ বাদ দিয়ে অনেক ওলি আউলিয়ার তোমরা অনুসরণ করো না কুরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করো কুরআন এবং সহিহ সুন্নাহর নিরপেক্ষ অনুসরণের মধ্যে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون আজকে মুসলমানদের মধ্যে অনেক দলাদলি পিপড়ার মধ্যে দলাদলি নাই আল্লাহ পাক পিপড়ার কাছ থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পিপড়ার সূরা নাযিল করেছেন পিপড়ার ভাষণ শুনছেন সুলাইমান আলাইহিস সালাম আর আমরা এসেছি রাজশাহী থেকে আপনারা ঘরের মধ্যে ঘাপটি মেরে অনেকেই বসে আছেন যে ওরে সর্বনাশ ওই সব লোকের ভাষণ শুনলে তোমরা বিপদগামী হয়ে যাবে ওরে ও যাসনি ওই পাগলের কাছে তাহলে পিপড়ার কাছে যে শিক্ষণীয় থাকে মেহমান এসেছেন আপনার বাড়িতে প্রত্যেকটা মেহমানের কাছেই এমন কিছু এলেম এমন কিছু শিখার আছে যেগুলি আপনি শুনলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন তোমাদের মধ্যে নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম আমার খালার ঘটনাটা মনে পড়ে খালা বলছিল ভাগিনা তোরা এত ভালো তোরা এত সঠিক তোদের লোক কম কেন খালাকে বলছিলাম খালা এক ট্রাক বালু রাস্তা দিয়ে যায় দেখেছেন কয় দেখেছি এক ট্রাক ইট রাস্তা দিয়ে নিয়ে যায় দেখেছেন বলে দেখেছি ট্রাক ভর্তি কাঠ নিয়ে যায় দেখেছেন বলে দেখেছি ট্রাক ভর্তি খেয়ার নিয়ে যায় দেখেছেন দেখেছি খালা কোনোদিন কি রাস্তায় এক ট্রাক স্বর্ণ নিয়ে যেতে দেখেছেন খালা কয় যে ভাগ্নে স্বর্ণ তো দামি জিনিস ওটা কি আবার ট্রাক ভরে নেয় নাকি বললাম যে যেটা দামি জিনিস হয় সেটা হয় কম আর যেটা কম দামা হয় সেটার পরিমাণ হয় বেশি খালা আমার নিরুত্তর খালা মৃত্যুর পূর্ব মুহূর্তে খালার ছেলেদেরকে বলে গেল বাবারা তোরা আমার জানাজা পড়িস না আমার জানাজা পড়াবে আমার বোনের ছেলে আমানুল্লাহ মাদানি আমার খালাতো ভাই মসজিদের ইমাম খালা মারা গেলেন খালার জানাজায় শরীক হলাম খালাতো ভাই মাঝহাবি ইমাম তিনি মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আমার খালাতো ভাই মদিনায় পড়ে এসেছে কোরআন সুন্নাহ পড়ে এসেছে আজকের জোহরের ইমামতি আমার খালাতো ভাই করবে মাঝহাবি মসজিদে আমাকে ইমাম বানিয়ে দিল জোহরের সালাতে জোহরের সালাতে ইমামতি করলাম কিছু নসিহামূলক বক্তব্য দিলাম তারপরে খালাতো ভাই ঘোষণা দিলেন আমার আম্মা আমাদেরকে বিশ্বাস করতেন না আমার আম্মা বলে গেছে আমানুল্লাহ জানাজা পড়াবে আমানুল্লাহর জানাজা সঠিক আছে ফাতেহা সহ পড়ে আর আমরা জানাজা ফাতেহা পড়ি না মানে আসল মালটাই নেই আসল জিনিসটাই কি নেই আসল জিনিসটাই নেই আসল সুরা ফাতেহা হলো প্রত্যেক সালাতের মূল সুরা ফাতেহা ছাড়া কোনো সালাত কল্পনা করা যায় না জানাজার সালাতে সানা পড়ার দলিল নেই ওটাই আমাদের দেশে পড়া হয় আর ফাতেহা পড়ার দলিল আছে ওটাই পড়ে না যাই হোক খালাতো ভাই বললেন আমার খালাতো ভাই মদিনা থেকে পড়ে এসেছেন সঠিক ইসলাম শিখে এসেছেন তিনি যেভাবে জানাজা পড়াবেন ঠিক আছে তার জানাজা পড়ানো ঠিক হাদিস কুরআন অনুযায়ী ওনারটা উনি পড়বে আর তোমাদেরটা তোমরা পড়ো খবরদার এখানে বাড়াবাড়ি করো না জানাজা পড়িয়ে দিয়ে খালামণিকে কবরে রেখে চলে আসলাম
বলছিলাম যে অল্প হয়, আল্লাহ পাক তাই বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার শুকরগুজার বান্দা পরিমাণ কম হয়। বন্ধুগণ, এই কোরআন এবং সহি সুন্নাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে কালে কালে অসংখ্য নবীর উম্মত মানুষ পাঠিয়েছেন, সালাফে সালিহীন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে মুহাদ্দিসিন, তারা এই কোরআন এবং সহি সুন্নার সংরক্ষণ করে গেছেন। কিয়ামতের আগ পর্যন্ত যারাই কোরআন ও সহি সুন্নার সংরক্ষণ করবেন তারাই হলেন আহলুল হাদিস। এই আহলুল হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হল নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সহি সুন্নার যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নির্ভেজাল তাওহীদ, তাওহীদের মধ্যে ভেজাল আছে। বাইতুল মুকাররমে ভাষণ দিচ্ছে এক লোক, মাজার কমিটির সর্দার, আর সে বলছে সংগ্রামী তাওহীদি জনতা। ও মাজার কমিটির সর্দার, সেও কি তাওহীদি জনতা? গান গাচ্ছে, কয় আল্লাহর ওলি শাহজালাল, আল্লাহর ওলি শাহজালাল, আল্লাহর ওলি শাহজালাল, ধ্যান করিলে পাই বাবা মরে নাই, মরে নাই রে। শাহজালাল বাবা মরে নাই, এই স্লোগান দিচ্ছে সে বাবার তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, মাজার কমিটির সর্দার। মাজার কমিটির সর্দার যদি তাওহীদি জনতা হয় তাহলে মুশরিক জনতা কারা? বন্ধুগণ, তাই আল্লাহর তাওহীদের মধ্যে ভেজাল ঢুকানো হয়েছে, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাহ যথাযথ অনুসরণ। সালাতে গিয়ে জোরে আমিন, আমিন, নবী বলেছেন আমিন, সাহাবীগণ বলেছেন আমিন, এই তো জোরে আমিন বললাম, তারপরে সালাত শেষ করে এসে জমিনে এসে যে আল কুপায়ে কেটে আর একজনের জমিন দখল করে নেই, এটাও কি সহি হাদিসে আছে? না। তাহলে ব্যবসা করতেছি সুদি কারবার, স্ত্রী চলে বেপর্দায়, ছেলে মেয়ে কোরআন সুন্না মানে না, কোনো কিছু নাই, মসজিদে গিয়ে আমিন। জি না, আমিন যেমন মসজিদে বলতে হবে, আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন, কাজে কর্মে চলায় ফিরায় শয়নে স্বপনে রাজ্য শাসনে গৃহ যাপনে প্রজা পালনে সর্ব অবস্থায় কোরআন ও সুন্নাহ যথাযথ অনুসরণ করতে হবে। তাইলে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীর ব্যবহারটা কত সুন্দর ছিল, সাহাবায়ে কেরামগণ জোরে আমিন বলেছেন, সাহাবায়ে কেরামদের ব্যবহার কেমন ছিল? আজকে ব্যবহার যদি আমার সাহাবায়ে কেরামের মতো না হয় তাহলে জীবনের একটা অংশ সাহাবিদের অনুসরণ করেছি আর বাকি অংশ অনুসরণ করার সুযোগ হয়নি। আহলে হাদিস আন্দোলন বলছে জীবনের সকল ক্ষেত্রে, আপনি মসজিদে যেমন পাক্কা আহলে হাদিস, ব্যবসার মধ্যে থাকবেন পাক্কা আহলে হাদিস, পর্দায় থাকবেন পাক্কা আহলে হাদিস, মুআমালাতে থাকবেন পাক্কা আহলে হাদিস, হালাল খাওয়াতে থাকবেন পাক্কা আহলে হাদিস, নিজের জীবনের সর্বত্র কুরআন এবং সুন্নাকে যথাযথ আমল করে পাক্কা আহলে হাদিস হতে হবে, তাহলেই জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নার যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের কাজ হলো পরকালের নাজাতের জন্য দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার গদি দখল ক্ষমতা দখল, দুনিয়ার চাওয়া পাওয়া, আমাদের এই আন্দোলন করলে কাউকে ইউনিভার্সিটির একটা সিট দখল করে দেওয়া হয় না, তাকে একটা থাকার জায়গা দেওয়া হয় না, খাওয়ার জায়গা দেওয়া হয় না, নিজের খেয়ে নিজের পরে কোরআন সুন্নার এই দাওয়াত মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। বলবেন অন্যরাও তো দেয়, কিন্তু অন্যরা দেয় ভেজাল, আর আমরা যেটা দাওয়াত দেই সেটাই হলো অরিজিনাল কোরআন এবং সহি সুন্নার দাওয়াত। বন্ধুগণ, বাংলাদেশের একজন বরেণ্য আলেম, তিনি মক্কায় গেলেন হজ করতে বা উমরা করতে, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে
তিনি কাবাঘর তোয়াফ করছেন, হাজার হাজার মানুষ তার পিছে পিছে দৌড়াচ্ছে, অমক আলেম এসেছে। আলেম সাহেব এসেছেন, মানুষ তার পিছনে দৌড়াচ্ছে, পুলিশেরা বলছে সমস্যাটা কি তোমাদের, বলে সমস্যা হলো আমাদের দেশের বড় আলেম এসেছে। আলেম সাহেব সাত চক্কর কাবাঘর তোয়াফ শেষ করে এরকম দুই আঙ্গুল দিয়ে কানের লতির মধ্যে এক বাড়ি মারল, বাড়ি মেরে তারপরে হাতটা বুকের উপর রেখে আস্তে আস্তে খসাতে খসাতে নিয়ে এরকম নিচে তলপেটের উপর রেখে দিল। সৌদি পুলিশ বলছে হাদা শাইখুন কাবীরুন লাদাইকুম ফি বাংলাদেশ, এটাই তোর বাংলাদেশের বড় আলেম রে, ও তো দুই রাকাত সালাত পড়তে জানে না। আমাদের দেশের আলেমেরা সালাত পড়তে জানে না, যারা অনেক আলেম মুফতি আছে রসুলের তরিকায় দুই রাকাত সালাত পড়তে জানে না, কিন্তু আহলে হাদিস সমাজের খ্যাতের কামলা যে সেও দুই রাকাত সালাত রসুলের তরিকায় পড়তে জানে, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।